हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल कनिकास ब्लॉगे। तुम्हारे आरो एक बार वेलकम। तो आज के आमी तुम्हारे साथ शेयर करब जेटा सेटा होच्छे एकटा घरोया पद्धतिते एकटा न्याचुरल तेल तैरी करब जेटाते आमार लागबे आमलकी मेथी चा पाता और कालो तिल। तो एखाने सबटा देखते पाच्छो प्लेटे साजिए नियेछि आर लागबे आमार दुटा मतन नारकेल तेल। तो ये दुटो बोतल नारकेल तेल 10 টাকা দামের এনেছি। तो আমি যতটুকু বানাবো ততটুকু পরিমাণে এনেছি, কিন্তু আমার কম পড়ে গেছে বলে আমি ধাত্রীটা কম করে দিয়েছি। যেখানে 5টা ধাত্রী দেওয়ার কথা ছিল, মানে আমলকি দেওয়ার কথা ছিল, সেখানে আমি দুটো আমলকি সরি তিনটে আমলকি ইউজ করেছি। এখানে মিডিয়াম ফ্লেমে আমি তেলটা সব মানে তেলটা ঢেলে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর মনে রাখতে হবে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তেলটা, মানে ওভেনটা। তো এই তেল যাদের চুল পড়ার সমস্যা হচ্ছে, চুল অল্প বয়সে পেকে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, আর চুল যাদের শুষ্ক সিল্কি নয়, তো তারা ইউজ করতে পারে। তো উভয় পক্ষ মানে মেয়ে ছেলে দুজনেই ইউজ করতে পারে। তো যাই হোক, তেলটা মিডিয়াম ফ্লেমে ছিল। তারপরে আমি মানে আমলকিগুলো কুচি করে দিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম চা পাতা, কালো তিল আর মেথি, সবটা একসাথে ফুটছে। কি সুন্দর দেখতে পাচ্ছ, কেমন ফেনা ফেনা হয়ে গেছে, যে মানে তেলটা হয়ে আসতে ফেনাগুলো কেটে যাবে, ফেনাগুলো কেটে এইরকম এই যে দেখতে পাচ্ছ পুরো পুড়ে যাবে সব কিছু উপকরণগুলো, আর তেলটা পুরো কালো হয়ে যাবে। যতক্ষণে কালো না হচ্ছে ততক্ষণে তোমরা গড়াবে না। তো দেখতেই পাচ্ছ, এই দেখো আমার তেলটা এরকম কালো হয়ে গেছিলো সব কিছু। তারপরে আমি একটা হালকা সুতির কাপড়ে ছেঁকে নিচ্ছি, ছাঁকনি দিয়ে ছাঁকলে ওর গুঁড়ি গুঁড়ি অংশগুলো, গুঁড়ো অংশগুলো সব মানে চলে যাবে তেলে। ওটার জন্য আমি সুতির কাপড়ে ছেঁকে নিলাম, এই যে একটা কাঁচের বোতলে স্টোর করে রেখে দিলাম। তো এটা যতদিন চলবে মাথায়, মানে যেরকমভাবে ইউজ করবে ততদিন চলবে, তো রেখে দিতে পারে কোনো সমস্যা নেই। তারপর সেই তেলে আমি একটা ই ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিব। তো তারপরেই দেখো তেলটা রেডি হয়ে গেল আমাদের। তো জানি না কেমন রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর জন্য অপেক্ষা করতে হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।